আসসালামু আলাইকুম, আমি মেসি। আমার জোটেক বাংলা ইউটিউব চ্যানেলের ভিডিও খুবই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা খুবই একটা ম্যাজিক্যাল ভিডিও হতে যাচ্ছে। তো ম্যাজিক্যাল ভিডিও বলার কারণ হচ্ছে, আপনারা সবাই হয়তো জানেন যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে সেই ভিডিওটা অবশ্যই গ্রিন স্ক্রিনের হতে হয়। তো আজকে আমি দেখাবো একটা দারুণ ম্যাজিক, অর্থাৎ দেখাবো কি করে গ্রিন স্ক্রিন ছাড়াই অর্থাৎ যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে ফেলতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। তো এই কাজটা হয়তো অনেকে জানেন, অনেকে হয়তো জানেন এই ভিডিওটা খুবই উপকারে আসবে। তো এই কাজটা কিভাবে করবেন সেই প্রসেসটাই আমরা এখন দেখে নেব পুরো ভিডিও জুড়ে। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই কাজটা করার জন্য আমাদের অবশ্যই একটা অ্যাপের প্রয়োজন হবে। অ্যাপটা আপনি আপনার ফোনের প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে যাবেন, এখানে গিয়ে জাস্ট লিখবেন ক্যাপকাট। তো ক্যাপকাট হচ্ছে এমন একটা অ্যাপ, কাইন মাস্টারের মতো একটা ভিডিও এডিটিং অ্যাপ। এটাতে কিন্তু খুব সুন্দরভাবে দারুণভাবে ভিডিও এডিট করা যায়। তো অ্যাপটা আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনি চলে যাবেন সেই অ্যাপটাতে। অ্যাপটাতে অবশ্যই কিছু পারমিশন দিতে হবে, পারমিশনগুলো অবশ্যই দিয়ে দেবেন। এরপরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাবেন নিউ প্রজেক্ট অপশন, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে এটা সরাসরি আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারিতে যাওয়ার পরে এখানে ফটোস অপশনটাতে ট্যাপ করে দেবেন। তো ফটোস অপশনটাতে ট্যাপ করার কারণ হচ্ছে, আপনি আগে থেকে গুগল ক্রোম কিংবা বিভিন্ন ওয়েবসাইট কিংবা গুগল থেকে আপনার ভিডিওতে সেট করার জন্য কয়েকটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো আমি দুই একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই এখানে ডাউনলোড করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটা এখন এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যাড অপশন পাবেন, অ্যাড অপশনে ট্যাপ করবেন। ট্যাপ করলে এটা চলে আসবে লেয়ার হিসেবে। এরপর আপনি এই ব্যাকগ্রাউন্ডটা একটু লম্বা করে নেবেন, ততটুকু লম্বা করবেন যতটুকু আপনার ভিডিওটা আছে ততটুকু আপনি লম্বা করে নেবেন। তো লম্বা করার জন্য এই লেয়ারটার উপরে একটু ধরবেন, ট্যাপ করবেন। ট্যাপ করলে এরকম হবে। এরপর এখানে জাস্ট আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে ধরবেন, ধরে এভাবে একটু করে জাস্ট টেনে নেবেন। টানতে হবে না, জাস্ট ধরে রাখলে দেখতে পাবেন লেয়ারটা অটোমেটিক লম্বা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা অলরেডি 2 মিনিট 31 সেকেন্ডের মতো লম্বা হয়ে গেছে। তো এখন যেটা করবেন, এই লেয়ারটার উপর আরেকটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে ওভারলে নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করলে এখানে অ্যাড ওভারলে অপশনটাতে আবার ট্যাপ করবেন। এরপর আবার নিয়ে যাবে আপনাকে আপনার ফোনের গ্যালারিতে। গ্যালারি থেকে ভিডিও অপশনটাতে ট্যাপ করবেন এবং সেই ভিডিওটা সিলেক্ট করবেন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান। তো আমি এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে অ্যাড অপশন বারতে ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা অলরেডি চলে আসছে। এখন আপনি ভিডিও লেয়ারের উপরে একটু ক্লিক করবেন। ক্লিক করে ভিডিওটা জাস্ট দুই আঙুল দিয়ে করে একটু বড় করে নিতে পারেন আপনি চাইলে, অথবা না চাইলেও বড় না করলেও পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তো আমি একটু বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পরে এখন আমি ভিডিও লেয়ারের উপরে আবার ক্লিক করব। তো এখন যেটা করবেন, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনাকে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আপনি জাস্ট কি করবেন, এটা একটু বাম দিকে ক্রল করবেন। ক্রল করলে এখানে দেখতে পাবেন কাট আউট নামে একটা অপশন, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে দেখতে পাচ্ছেন অ্যামাজিং একটা ফিচার, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করলে দেখতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে এখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে একটা ট্যাপ করবেন। তারপরে যেটা করবেন, আপনি ভিডিওটা যদি সেভ করতে চান উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন, ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো খুবই অ্যামাজিং একটা ভিডিও ছিল, আশা করি বন্ধুদের ভালো লাগবে। তো দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার চ্যানেল জুড়ে থাকুন।